হ্যালো স্টুডেন্টস, আমরা যারা গ্রাফিক ডিজাইন করি তারা মাঝে মাঝে আমরা কি করি, আমরা লোগো ডিজাইনের কাজও করে থাকি। লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, অনেক কিছুই আমরা কিন্তু করে থাকি। যখন আমরা লোগো ডিজাইন করি তখন আমাদের একটা সমস্যা হয়, আমি লোগো তৈরি করার পর বা গ্রাফিক ডিজাইনে গ্রাফিক ডিজাইনাররা লোগো তৈরি করার পর একটা সমস্যা আসে, সেটা হচ্ছে আমার লোগোটা পারফেক্ট আছে কি না সেটা আমি কি করে বুঝব। এই সমস্যার সমাধান নিয়ে আজকে আমি একটা ওয়েবসাইটের অ্যাকচুয়ালি রিভিউ দেখাবো আপনাদের জন্য, যেন আপনাদের লোগো তৈরি করার পরে কাজটা খুবই সহজ হয়ে যায়। আপনার লোগো ঠিকঠাক আছে কি না, আপনার লোগোর ব্যালেন্স ঠিক আছে কি না, এই সমস্ত কিছু চেক করতে পারবেন আপনি এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটটা আপনার জন্য ভীষণ জরুরি হতে চলেছে, কাইন্ডলি এই ভিডিওটা ফুল দেখবেন। আমি রিভিল করব এই ওয়েবসাইটে কি কি ফিচার্স আছে, আপনি লোগো কিভাবে এর মধ্যে থেকে চেক করে নেবেন। আপনি চেক করে নেবেন সমস্ত ক্রাইটেরিয়া আপনার লোগো ম্যাচ করছে কি না। তো চলুন তাহলে সোজা আমার ডেস্কটপে আমি নিয়ে চলে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটটা কিভাবে কাজ করে। ওকে, আমি প্রথমে চলে যাব, এখানে লিখব লোগো ল্যাব, লোগো ল্যাব ডট অ্যাপ। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই এই ওয়েবসাইটটার, আপনারা সকলে ডিরেক্টলি ওই লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা চলে যেতে পারেন অথবা গুগলে সার্চ করে নিতে পারেন লোগো ল্যাব ডট অ্যাপ। ওকে, তো ডিজাইনারদের সমস্যা, লোগো আমার ক্রাইটেরিয়া পাস করছে কি না, আমার ক্রাইটেরিয়া ম্যাচ করছে কি না সেগুলো দেখার। ওকে, আপনি প্রথমে আপনার যে কোনো একটা লোগো আপনি তৈরি করে নিন, তৈরি করার পরে আপনি সেই লোগোটাই ওই ওয়েবসাইটে আপলোড দিবেন। প্রথমে আপনাকে আসতে হবে কোথায়, আপলোড লোগো। দেখুন, আপলোড লোগোতে আপনি ক্লিক করলে আপনার কম্পিউটারে থাকা সমস্ত ফাইলসগুলো খুলে যাবে। সমস্ত ফাইলস খোলার পরে আপনি আপনার লোগোটাকে এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দেবেন। দেখুন, এটা আপলোড হচ্ছে, এই হচ্ছে আমার লোগো, এই লোগোটাকে আমি কি করেছি এখানে আপলোড করেছি। আপলোড করার পরে নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো, দেখুন নিচের দিকে যখন স্ক্রল ডাউন করছি প্রথমেই দেখাচ্ছে ব্যালেন্স। এই জায়গাটা দেখার চেষ্টা করুন, ব্যালেন্স মানে এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর আপনার লোগোটাকে আমি যদি স্লাইস করি বা ডিভাইড করি তাহলে অ্যাকচুয়ালি কোন দিকে কতটা পোর্শান যাচ্ছে সেটা কিন্তু এখানে খেয়াল রাখার ভীষণ দরকার আছে। এই ব্যালেন্সটা আপনি কিন্তু যে লোগো তৈরি করবেন সেই লোগোতে চেষ্টা করবেন এই ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। লোগোর ব্যালেন্স যদি ঠিক না থাকে তাহলে লোগো কিন্তু দেখতে সুন্দর হয় না আর এটা কিন্তু প্রফেশনাল হয় না। ওকে, নেক্সট অপশানে চলে আসি। আপনি চেষ্টা করবেন সমস্ত এক্সিসে আপনার লোগোটা যেন সমানভাবে বন্টন হয়, এই রকম কোনো একটা লোগো আপনি তৈরি করে আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করার চেষ্টা করবেন। দেন আপনি চলে আসুন কালারে। দেখুন, এখানে লেখা আছে এ হলমার্ক অফ গ্রেট লোগো ইজ দ্যাট ইট ওয়ার্ক নট অনলি কালার বাট অলসো ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা সমস্ত ডিজাইনাররা জানি যখন লোগো তৈরি করি তখন আমরা ব্ল্যাক এবং হোয়াইট ভার্সনে কিন্তু তৈরি করি, শুধুমাত্র এই ভার্সনটার কারণে। আমরা যদি একটুখানি হোয়াইটিশ মানে একটুখানি যদি ব্রাইটনেস ভার্সনটা এখানে লক্ষ্য করি, এই যে এই ভার্সনটা, তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের লোগোটার মেইন যে এলিমেন্টসগুলো আছে এগুলো কিন্তু ভিজিবল লাগছে, বাট ব্ল্যাক ভার্সনে যখন চলে যাচ্ছি এটা কিন্তু একসাথে অ্যাটাচড মনে হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমাদের ঠিক করতে হবে। তার মানে আমার কী করতে হবে, এই যে বই দুটো আছে, এই এলিমেন্ট দুটো আছে, এই এলিমেন্ট দুটো কিন্তু আমাকে কী করতে হবে, একটু স্পেস রাখতে হবে এর মাঝখানে। নেক্সট অপশান কী আসে, দেখুন পুরো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে হোয়াইট ভার্সানে কেমন লাগছে এইটা আপনারা দেখে নিন। এখানে কিন্তু আপনার স্পেস রাখাটা কিন্তু ভীষণ জরুরি। আর গ্রে ভার্সানে এটা মোটামুটি ঠিক লাগছে, বাট এই হোয়াইট এবং ব্ল্যাক ভার্সানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু গলতি আছে। তাহলে আমাদের কী করতে হবে, এই দুটো ভার্সান কিন্তু ঠিক করতে হবে। দেন আমরা কোথায় চলে যাব, কালার ব্লাইন্ড। আমরা যদি একটুখানি ইউএক্স আর ইউআই এর পার্ট জানি তাহলে আমরা একটুখানি যদি বুঝে নিই তাহলে কী বুঝতে পারবো যে কালার ব্লাইন্ড লোকেদের জন্যে সমস্ত কালার কিন্তু একরকম হয় না। তাহলে কালার ব্লাইন্ড লোকের জন্য আমাদের কিন্তু হিসাব করতে হবে, আমাদের যে ইউজার্সরা আছে সেই ইউজার্সরা কিন্তু কালার ব্লাইন্ডও হতে পারে, তাদের জন্য কেমন লাগে তার জন্য এই দুটো ভার্সন আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনি লোগোতে যে কালার ইউজ করবেন সেই কালারটা অবভিয়াসলি ইউজার ফ্রেন্ডলি এবং সমস্ত ইউজারদের জন্য ইউনিক করার চেষ্টা করবেন। এখানে দুটো ভার্সন দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। ওকে, এখানে আরেকটা ভার্সনও দেওয়া আছে। তারপরে চলুন স্ক্যালাবিলিটিতে। স্ক্যালাবিলিটিতে, স্ক্যালাবিলিটির মেইন উদ্দেশ্য হচ্ছে মানে লোগোটাকে সবচেয়ে বড় করলে কেমন লাগবে, সবচেয়ে ছোট করলে কেমন লাগবে, মিডিয়াম রাখলে কেমন লাগবে। অনেক সময় হয় আমাদের লোগো
অনেক বড় করতে হয়। যেমন এনভায়রনমেন্টাল ডিজাইন করার জন্য লোগো ম্যাক্সিমাম বড় করতে হতে পারে, সেক্ষেত্রে কি হয় আমাদের লোগোগুলোর আকৃতিটা বা আমরা যে মেইন শেপটা ফলো করি এই শেপটা কিন্তু পাল্টে যায়। তাহলে আমাদের কি করতে হবে, এমন লোগো এমনভাবে বানাতে হবে যেন খুব ছোট করলেও লোগোর আকৃতিটা ঠিক থাকে, আবার খুব বড় করলেও লোগোর আকৃতিটা ঠিক থাকে। এই স্ক্যালাবিলিটি এই ওয়েবসাইটে খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। দেখুন, মিডিয়ামে এরকম লাগবে, স্মলে এরকম লাগবে, আর টিনি করলে এরকম লাগবে। টিনিতে আমরা দেখতে পাচ্ছি শুধু কালারগুলো ভিজিবল হচ্ছে, বাট টেক্সট কিন্তু ভিজিবল হচ্ছে না, হওয়ার কথাও না। বাট আমরা টিনিতে আর একটুখানি লোগোটাকে ইমপ্রুভ করতে পারলে সেটা কিন্তু ভালো হয়। তারপরে আমরা চলে আসি কোথায়, কন্টেইনার্স। দেখুন, এই পর্যায়ে বড় কন্টেইনার্সে আপনার লোগোটা যখন প্লেসমেন্ট করা হবে, বিভিন্ন ওয়েবসাইটের কন্টেইনার, ওয়েবসাইটের যে কন্টেইনারগুলো আছে সেখানে যদি আপনি আপনার লোগো প্লেস করাতে চান, তাহলে সামথিং লুক লাইক দ্যাট, এইরকম লাগবে। আপনি স্কোয়ারের জায়গায় যদি আপনার লোগোটাকে প্লেস করান, এইরকম লাগবে। আপনাকে হিসাব করতে হবে যে সব জায়গাতে আমার তৈরি করা লোগো যেন ইউনিক লাগে, আমার ক্লায়েন্টের যেন কোনো অসুবিধা না হয়, আমার ক্লায়েন্টের যে বিজনেস পারপাস, যে বিজনেস ভিশন অ্যান্ড মিশন, সেগুলো যেন আমার লোগোর মধ্যে ইনক্লুডেড থাকে। ওকে, দেখুন, পোর্ট্রেটভাবে দিলে বা ন্যারো জায়গাতে যদি দেন এইরকম লাগবে। তারপর আসছে পিক্সেলেটেড। ওকে, এই পিক্সেলেটেড এই জিনিসটা হচ্ছে অনেক সময় আমরা দেখতে পাই লোগো যখন ফেটে যায়, ঠিক আছে, লো রেজলিউশনে আসে, তখন কিন্তু আমাদের এইরকম লাগতে পারে লোগোটা। আবার অনেক সময় আমরা এখন, বিশেষ করে এখন, টাইপোগ্রাফির এক ধরনের ডিজাইন আমরা বাজারে দেখতে পাচ্ছি, মডার্ন ডিজাইনের মধ্যে পড়ে সেগুলো, সেগুলো কী হয়, এই পিক্সেল দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করা হয়। তাহলে এই পিক্সেলেটেড করলে কী হয়, দেখুন, এইরকম আপনার লোগো লাগবে। এটাও কিন্তু একটা ফিচার্স, আপনাকে জানানো হচ্ছে যে আপনি যে লোগোটা তৈরি করেছেন সেই লোগোটা অ্যাকচুয়ালি এই এই কি ফ্রেমের মধ্যে দিয়ে গেলে এইগুলো পাস করছে, এই ক্রাইটেরিয়াগুলো মিস করছে, আর এই এই ক্রাইটেরিয়াগুলো আপনার লোগো কিন্তু পাস করেছে। ওকে, তারপরে আমরা চলে আসি, দেখুন, ব্লার। আপনার লোগো সময় সময় ব্লার করা যেতে পারে, ব্লার করতে হতে পারে, ঠিক আছে। বিভিন্ন ওয়াটারমার্কসের জন্যে আমরা কি করতে পারি, ব্লার করতে পারি লোগোগুলো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমাদের ভিশনটা কিন্তু এইরকম লাগছে আমাদের লোগোর ক্ষেত্রে। তারপরে আমরা নিচের দিকে চলে আসি, দেখুন, স্লাইস। স্লাইস কখন প্রয়োজন হয়, স্লাইস করতে প্রয়োজন হয় আমাদের লোগো দিয়ে। বিভিন্ন ধরনের প্যাটার্ন যখন তৈরি করি, ব্র্যান্ড প্যাটার্ন, তখন কিন্তু আমাদের এই লোগোর স্লাইসগুলো দরকার হয়। বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন ছোট্ট একটা এলিমেন্ট আমরা কেটে নিয়ে কী করি, বিভিন্নভাবে সাজিয়ে এটার একটা টেকচার বা এটার একটা প্যাটার্ন তৈরি করি, ব্র্যান্ড প্যাটার্ন তৈরি করি। এই প্যাটার্নগুলো বড় বড় ব্যানার্স, আমাদের কোম্পানির যে যে ব্র্যান্ড হবে সেই ব্র্যান্ডের যেসব টেক্সচার্স তৈরি করতে কাজে লাগে, প্যাকেজিংয়ের ম্যাটেরিয়াল তৈরি করতে কাজে লাগে, ওকে, অফিসিয়াল যেসব ডকুমেন্টারিজ থাকে সেই সব ডকুমেন্টসের ব্যাকগ্রাউন্ডে কাজে লাগে, ঠিক আছে, এই সব জিনিসগুলো কাজে লাগাতে আমাদের কিন্তু এই স্লাইসগুলো বা এই যে প্যাটার্নগুলো তৈরি করতে কাজে লাগে। তারপর আসছে অ্যাপ আইকন। দেখুন, অ্যাপ আইকনে আমাদের বড় গলতি আছে, মানে বড় ভুল আছে, আমরা কিন্তু অ্যাপ আইকনে এই জিনিসটা বুঝতেই পারছি না। লোগোর যে মেইন, লোগোর যে ভিজুয়াল, সেটা কিন্তু অ্যাপ আইকনে বোঝা যাচ্ছে না, না হোয়াইট ভার্সনে বোঝা যাচ্ছে, না ব্ল্যাক ভার্সনে বোঝা যাচ্ছে। তার মানে আমাদের এখানে বুঝতে হবে যে এটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, লোগোর শেপটা আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে, লোগো কোথাও না কোথাও আমাদের কোনো ক্রাইটেরিয়া মিস করছে। তারপরে আমরা যদি দেখতে পাই সমস্ত লোগোর মধ্যে আমাদের লোগো কি সত্যিই চেনা যাচ্ছে, একটুখানি চিন্তা করে দেখুন তো আমাদের লোগোটা কোন জায়গাতে আছে, আমাদের লোগোটা ঠিক এক্স্যাক্টলি এইখানটাতে আছে। তার মানে আপনি এই ভিজুয়ালগুলো দেখলেই বুঝতে পারবেন আপনার লোগোটা সত্যি ইউনিক কিনা, আর সত্যি মার্কেটে অন্যদের থেকে আলাদা কিনা। তাহলে আশা করছি এই ওয়েবসাইটটা লোগো ডিজাইনারদের, গ্রাফিক ডিজাইনারদের ভীষণভাবে উপকৃত করবে। আমি যে কাজটা করেছি, আমি যে আউটপুটটা দিয়েছি, সেই আউটপুটটার অ্যাকচুয়াল রেজাল্ট, অ্যাকচুয়াল মার্কেটের যত যত সমস্ত রিকোয়ারমেন্ট আছে সেই সবগুলো মেনটেন করে চলছে কিনা আমরা কিন্তু এই ওয়েবসাইটটা থেকে বুঝতে পারি। ওকে, আশা করি ভালো লেগেছে। কোনো সমস্যা হয়ে থাকলে, কোনো কিছু বুঝতে না পারলে ভিডিও সেকশনে কমেন্ট করবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি। এই ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ঠিক এরকমভাবেই অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন।